আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুলতানা সুমন ব্লগ চ্যানেলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি আমি শেয়ার করেছি আমার ননদের বিয়ের ব্লগ। আমার চাচাতো ননদ, তো তার বিয়ের ব্লগই আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিছুটা অংশ। সম্পূর্ণটা তো আর করতে পারিনি, যেহেতু বিয়ে বাড়িতে অনেক ভিড় থাকে বা অনেক মানুষজন থাকে, সম্পূর্ণটা আসলে করা সম্ভব হয়ে ওঠেনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি নিত্য নতুন এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা অল অপশন বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি অলরেডি কাজটি করে থাকেন, তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভিডিওটি রাতের অংশে ধারণকৃত, তো তার জন্য হয়তো একটু কালচে ভাব আসতে পারে। তো আসলে কিছু করার নাই আর কি, যেহেতু যতটুকু করতে পারছি ততটুকুই। আর আপনার যেহেতু গেটটা তৈরি করতে করতে রাত হয়ে গিয়েছিল, আর রাত্রেবেলা কিন্তু হলুদ ছিল, তো আমি আসলে হলুদের অংশটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। হলুদে অনেক মজা হয়েছে, মানে অনেক মজা করেছে সবাই, তো আমি আসলে সেখানে অংশগ্রহণ করতে পারিনি। কারণ হচ্ছে আমি হঠাৎ করেই ভিডিওটা ধারণ করার পরেই আসলে আমি হচ্ছে হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছি। হঠাৎ করে জ্বর, বমি, মানে অবস্থা খুবই খারাপ ছিল, তো তার জন্য আমি আর হলুদে অংশগ্রহণ করতে পারিনি। না হলে হলুদের অংশটাও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারিনি যেহেতু, আর কি করব। তো আসলে হলুদের আগের মুহূর্ত যখন স্টেজটা সাজানো হচ্ছে বা গেট সাজানো হলো বাড়ির, মানে গেট তো দুইটা সাজানো হয়েছে, বাড়ির ভিতরে ঢোকার সময় একটা আর রাস্তা থেকে একটা, দুইটা গেট তৈরি হয়েছে। তো আসলে খুব সুন্দরই ভিডিও করছিলাম, কিন্তু পরবর্তীতে যখন অসুস্থ হয়ে যায় তখন আর হলুদের ভিডিওটা করা হয়নি। তো এখানে মেয়েরা সবাই হাতে মেহেদি লাগিয়েছে, তো এরাও আমার ননদ, এরাও আমার চাচাতো ননদি, তো এরা হচ্ছে অবিবাহিত। আর যার বিয়ে তাকে আসলে এখন না, আরও একটু পরে দেখতে পাবেন আমার ভিডিওতে। তো চলে আসলাম আসলে দুপুরবেলা, দুপুর বা সকালের আর কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এটা হচ্ছে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার পালা। মেহমান আসার আগে, ছেলের পক্ষরা আসার আগে আগে বাড়ির মানুষজনদেরকে খাইয়ে দিচ্ছে, মানে মহিলাদেরকে, বা পুরুষও খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমাদের পালা, আমরা খেয়ে নিচ্ছি। কারণ একটা বিয়েতে তো আসলে অনেক ঝামেলা থাকে, তখন আসলে কে খাচ্ছে কে না খাচ্ছে তখন আসলে অতটা দেখার মানে সময় থাকে না। ছেলের পক্ষের মানুষ যখন এসে যায় তখন আসলে ওদেরকেই প্রায়োরিটি দিতে হয় বেশি। তো এ তো হচ্ছে আমাদের কোণে, মাশাআল্লাহ ওকে খুবই সুন্দর লাগছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে সামনাসামনি থেকে কিন্তু ওকে খুবই সুন্দর লাগছিল। এমনিতেও মাশাআল্লাহ খুব কিউট, দেখতেও খুব সুন্দর। তো এ তো আমাদের কোণে, আসলে বিয়ে হয়ে এখন হচ্ছে বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যাবে। এখন থেকেই হচ্ছে পর হয়ে গেল, এতদিন বাবার আদরের মেয়ে বাবার বাড়িতে ছিল, এখন হচ্ছে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। সেখানেই এখন সবার মন জুগিয়ে চলা, সবার আদরের হয়ে ওঠা, এটাই হচ্ছে মেয়েদের নিয়তি। এটা শুধু ওর বেলা না, এটা সবার বেলাই। তো ওকে আসলে খুব ভালো লাগছিল, সব কিছুতেই ওকে মানিয়েছিল এই আর কি। তো সবাই ওদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি, মানে আমাদের ঘরে চলে যাচ্ছি এখান থেকে, কারণ এখন হচ্ছে বরপক্ষের মানুষ চলে আসবে, তার আগে আমি এখান থেকে চলে যাব। তো এই তো আমার ছেলে, উনি হচ্ছে স্টেজে বসে ছবি তুলবে, তো তার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। তো এটাই হচ্ছে মূলত স্টেজ, যেহেতু আমি রাত্রে ওইভাবে আসতে পারিনি, ওইভাবে শেয়ারও করতে পারিনি। তো এটাই হচ্ছে মূলত আসলে স্টেজগুলো করছে যে খুবই সুন্দর করে করছে, কিন্তু
এতো ছেলে আমার ছেলে আর হচ্ছে আমার শাশুড়ি মা দুইজন স্টেজে উঠে একটু ভিডিও ধারণ করে নিলাম। তো এখন হচ্ছে তো বর কিন্তু বরপক্ষের মানুষ চলে আসছে। তো এখন হচ্ছে যেহেতু আমার শাশুড়ি মা হচ্ছে বড় মানে জ্যাঠা শাশুড়ি হয় আর কি, তো জ্যাঠা শাশুড়ি যখন হয় তো হচ্ছে মানে আসলে ভাইজির জামাইয়ের সাথে মানে ভাইজির জামাইয়ের সাথে উনি পরিচিত হচ্ছে ফুল দিয়ে। তো যাই হোক, পরিচিত হওয়ার পরে এটা হচ্ছে এখন হচ্ছে বরপক্ষের সবার খাওয়া দাওয়া শেষ, কারণ যেহেতু আমি আসলে ফুল ভিডিওটি করতে পারিনি তো পুরোপুরি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু একটু বিভিন্ন জায়গা থেকে একটু একটু করেছি, একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন হচ্ছে ছেলে মেয়ে দুজনকে স্টেজে আনা হয়েছে। তো ওরা ওদেরকে হচ্ছে এখন মানে মেয়ের বাড়ির পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হবে যে যা দেয় আর কি। এটা তো আসলে সবার দিকে সবাই জানেন, সবার দিকে মনে হয় এই নিয়মটা আছে বা এটা করে। তো এখন হচ্ছে ছেলেকে চিনি খাইয়ে মা, তারপরে হচ্ছে মেয়ের নানি, তারপরে হচ্ছে মেয়ের জ্যাঠাই বা চাচি, এরা হচ্ছে মিষ্টি খাওয়াবে খাইয়ে, বা ফুফুরা মিষ্টি খাইয়ে যে যা দেয় আর কি। তো আসলে আমি সেটাই আসলে ধারণ করলাম। তো এটা হচ্ছে মেয়ের ফুফু মানে জামাইয়ের ফুফু শাশুড়ি, তো হচ্ছে ওনাকে মিষ্টি জামাইকে মিষ্টি খাইয়ে দিল। আসলে এটা সবার দিকেই মনে হয় প্রচলিত আছে, শুধু আমাদের এদিকে না, সব দিকেই মনে হয় প্রচলিত আছে। আসলে এটা হচ্ছে একটা সুন্দর, এটা হচ্ছে জামাইকে সম্মানিত করা এটাই। এরা হচ্ছে মেয়ের নানি, তো মেয়ের নানি হচ্ছে মিষ্টি খাইয়ে ছেলেকে চেন দিবে, সেটাও আপনারা দেখতে পাবেন। তো সবাই একে একে মিষ্টি খাইয়ে যার যেমন ইচ্ছে তেমন কেউ টাকা কেউ বা চেন এরকমভাবেই দিয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ সবারগুলো করতে গেলে আসলে দেখা যায় কি অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, আর অতটা সময় ছিল না কারণ যেহেতু এখানে মানুষের অনেক গ্যাদারিং ছিল, তো ফাঁকে থেকে দাঁড়িয়ে যা একটু করতে পেরেছি আর কি। তো এখন হচ্ছে মেয়ের নানি হচ্ছে চেন দিয়েছে, তো আমার যিনি হাতে রাখছে উনিও আমার একটা কাকা শ্বশুর, তো উনি হচ্ছে বলছে যে পরে ছেলেকে দিয়ে দিবে, ছেলে লাগিয়ে নিবে। তো উনি রাজি না, উনি বলতেছে না এটা গলায় লাগিয়ে দিতে হবে যেহেতু নাতিন জামাই। তো এই আর কি। তো বিয়ে বাড়িতে আসলে একটু খুনসুটি একটু এই না মজা না হলে তো নাই হয়। তো যাক ভালোই, এখানে একটু হাসাহাসি হয়েছিল, তো সেটা হচ্ছে আমার ভিডিওতে ধারণ করা হয়নি। তো সবার কাছে আবারও একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আসলে বুঝতে পারি না কেন ভিডিওতে ভিউ হয় না, কিংবা কেন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে চায় না, বুঝতে পারি না। যে আমি কিন্তু মূলত ঘরোয়া ব্লগ কিংবা ট্যুর যে ব্লগগুলো সেগুলোই আমি মূলত শেয়ার করে থাকি। তো তারপরও জানি না কেন দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারি না, তো সেটা আল্লাহই ভালো জানে। আর কবে হয়তো আকর্ষণ করতে পারবো তাও আল্লাহই ভালো জানে। তো যাই হোক, ভিডিও দিতে থাকি, চেষ্টা করতে থাকি, একদিন হয়তো আল্লাহ সফলতা দিবেই। তো এই তো এখন হচ্ছে মেয়ে বিদায়ের পালা, তো কনেকে এখন বিদায় দিয়ে দিবে সবাই, বাবা মা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। এটা এটা হচ্ছে একটা আসলে করুণ সময়, যা মানে যা কিনা বাবা মাই বলতে পারে। তার মেয়েকে যখন পরের বাড়িতে পাঠিয়ে দেয় তখন আসলে বাবা মার কেমনটা লাগে। তো যাই হোক, ও কিছুটা কান্নাকাটি করেছিল, তো এখন হচ্ছে ওর বাবা মা হচ্ছে বাড়িতে রয়ে গেছে, ওকে আমরা এখানে এনেই তো ও গাড়িতে উঠিয়ে দিল ওর ফুফু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।